আসসালামু আলাইকুম চলার পথে হাটে কিংবা ঘাটে লাল রঙের গোলাকৃতির এই দান দেখেননি এমন মানুষ বোধ খুব কমই আছেন বিশেষ করে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ বরিশাল অঞ্চলের যারা বাসিন্দা তারা খুব ভালো করে এই দান সম্পর্কে অবগত আছেন হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লা আলাইয়ের এই দান সম্পর্কে আজকে জানবো এবং তার জীবনী সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব আশা রাখি সবাই সাথেই থাকবেন শরীয়তপুরে জন্ম নেয়া ইয়ারউদ্দিন খা কিভাবে মির্জাগঞ্জের মাটিতে আসলেন এখানে এসে কিভাবে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিলেন আর কীভাবেই বা তিনি পায়ে হেঁটে নদী পার হতেন ইত্যাদি বিবিধ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপনের চেষ্টা করছি আশা রাখছি সবাই সাথেই থাকবেন বর্তমান জমানার ভণ্ড প্রতারক লালসালুদের ভিড়ে যাতে সত্যিকারের আল্লাহর রীদের ইতিহাস হারিয়ে না যায় তা নিশ্চিত করার উদ্দেশ্যে আজকে ভিডিওটি ধারণ করা ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সত্য তথ্য সবাই জানতে পারে মির্জাগঞ্জের আধ্যাত্মিক সাধক মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পৈতৃক বাড়ি ছিল শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত রাজনগর গ্রামে বাবা সডাইখার মেজ ছেলে ছিলেন তিনি ইয়ারুদ্দিন খা আনুমানিক আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে তার বাবার সান্নিধ্যে আমপাড়া শেখেন এবং কৈশোর জীবনে বাবাকে হারানোর পর নবুদরবেশ নামক এক ব্যক্তির নিকট বিশুদ্ধ পড়া শেখেন বালক ইয়ারুদ্দিন ছিলেন অত্যন্ত সহজ সরল প্রকৃতির সবসময় যাবতীয় ঝামেলা এড়িয়ে চলতেন তিনি ছোটবেলা থেকেই ধর্মের পথে নিবেদিত প্রাণ ছিল তার বালক ইয়ারুদ্দিন ধীরে ধীরে যৌবনে পদার্পণ করেন এবং মায়ের ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রীর নাম ছিল মোসাম্মদ ফাতেমা বেগম যথা সময়ে তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং নাম রাখা হয় পবন খা সৃষ্টিকর্তার অপার মহিমায় ভালোই ছিলেন তিনি একদিন স্ত্রী এবং পুত্র কলেরায় আক্রান্ত হয়ে পড়েন গ্রামে কোনো ডাক্তার কবিরা ছিল না এমনকি শহরে যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও সুগম ছিল না কলেরা তখন মরণ বেদী হিসাবে গ্রামের শত শত মানুষের জীবন কেড়ে নিত একই দিনে হারালেন তিনি তার স্ত্রী ও পুত্র সন্তানকে স্ত্রী এবং শিশুপুত্রের মৃত্যুতে ইয়ারুদ্দিন খা মানসিকভাবে খুব ভেঙে পড়েন দুটো মৃত্যু শোক তাকে দিশেহারা করে ফেলে অস্থির চিত্তে স্ত্রী সন্তানের কবরের পাশে কোরআন লত করতে থাকেন বৃদ্ধা মা এবং ওস্তাদ নবুদর বেশ দুজনেই তাকে সান্ত্বনা দেন এবং পুনরায় বিয়ের কথা বলেন কিন্তু ইয়ারউদ্দিন খাজ সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি নিজ গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবেন বলে ইচ্ছা পোষণ করেন পরবর্তীতে আনুমানিক আটত্রিশ বছর বয়সে নিজ গ্রাম ছেড়ে অন্যত্র পা বাড়ান তিনি ফরিদপুর থেকে ব্যবসায়ীদের নৌকায় চড়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় চলে আসেন মির্জাগঞ্জে এসে শ্রীমন্ত নদীর পাশে থাকার জন্য একটি আশ্রয় তৈরি করেন এভাবেই তার মির্জাগঞ্জে প্রত্যাবর্তন হয় উপার্জনের জন্য তিনি দর্জির একটি দোকান দোকানঘর তৈরি করেন এবং সুচ সুতা দিয়ে টুপি পাজামা পাঞ্জাবি তৈরি ও বিক্রি শুরু করেন আস্তে আস্তে কিছু টাকা পয়সা সঞ্চয় করলেন এবং নদীর পাড়ের প্রায় পঁচিশ শতাংশ জমি ক্রয় করেন ক্রয়কৃত জমিতে তিনি থাকার জন্য একটি ঘর এবং একটি দোকান দোকানঘর তৈরি করেন যেখানে তিনি মুদি ব্যবসা শুরু করেন কিছুদিনের মধ্যে তিনি একটি পুরাতন নৌকা সংগ্রহ করেন এবং বিভিন্ন স্থানে মুদি মালামাল বিক্রির জন্য যাতায়াত শুরু করেন খলিফা সাহেবের দোকানের অদূরে ছিল গগন মল্লিকের বাড়ি খলিফা সাহেবের একমাত্র বিশ্বস্ত সঙ্গী ছিলেন তিনি গগন মল্লিক তার সব কাজের সহযোগী ছিলেন সততা ছিল খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইয়ের চরিত্রের ভূষণ দোকানদারি পেশায় থাকলেও কাউকে ওজনে কম দিতেন না দোকান খুলে মাথায় টুপি ও কাঁধে রুমাল দিয়ে কুরান্তি লত করতেন তিলাওতের সময় কেউ সওদা নিতে এলে হাতের ইশারায় ক্রেতাকে সওদা মেপে পরিমাণ মতো টাকা রেখে যেতে বলতেন হুজুরকে কেউ কখনো ঠকাতে পারত না খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন আল্লাহর দিদার প্রাপ্ত একজন অলিয়ে কামেল একবার বাজার থেকে ফেরার সময় মাঝ নদীতে বসে ঝড়ের তাণ্ডব শুরু হয় গগন মল্লিক ভয় পেয়ে নৌকা তীরে ভিরানোর কথা বলেন কিন্তু খলিফা সাহেব বলেন নৌকা ভিড়ানোর প্রয়োজন নেই তুমি বৈঠা রেখে অজু করে নামাজ আদায় করো গগন মল্লিক হুজুরের কথা মতো নামাজ আদায় করল এবং দেখলো নৌকাটি মির্জাগঞ্জ ঘাটে এসে পৌঁছেছে এহেন ঘটনার পর খলিফা সাহেবকে গগন মল্লিক প্রশ্ন করতে চাইলে মুচকি হেসে তাকে থামিয়ে দেন তিনি বলেন এ ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ তালা ভালো জানেন একবার নওয়াববাড়ির তিন কর্মচারী খলিফা সাহেবের কাঁঠাল গাছ থেকে বড় একটি পাকা কাঁঠাল চুরি করে সে রাতেই তারা কাঁঠাল ভাঙে এবং লক্ষ্য করে কাঁঠালে একটিও কোষ নেই তারা আফসুস করে এবং হুজুরকে সব খুলে বলে এরপর হুজুর নিজ হাতে একটি কাঁঠাল তাদেরকে খেতে দেয় বিসমিল্লা বলে কাঁঠাল ভাঙলে তারা দেখল ভেতরে বড় বড় রসে ভরা কোষে পরিপূর্ণ কর্মচারীরা এর কারণ জানতে চাইলে তিনি বলেন আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন এবং কাউকে এ ধরনের ঘটনা বলতে নিষেধ করেন খলিফা সাহেবের সুফিয়ানায় আকৃষ্ট হয়ে মির্জাগঞ্জের কিংবা পার্শ্ববর্তী এলাকার লোকজন তাকে খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন কিন্তু তদানীন্তন সময়ের মির্জাগঞ্জ থানার উদ্দিন নামের এক দারোগা ভণ্ড ফকির বলে হুজুরকে একদিন গালাগাল করে হুজুর চুপচাপ থাকেন কিন্তু সেই দিনই দারোগা সাহেবের শরীরে খুব ব্যথা ও যন্ত্রণা অনুভব হয় এবং সারা রাত তিনি ছটফট করে কাটান একদিন এই দারোগা কিছু কই মাছ থানার মাঝিকে দিয়ে হুজুরের জন্য উপহার উপহারস্বরূপ পাঠান হুজুর মাছগুলোকে নদীতে ছেড়ে দেয় মাঝির মুখে সব ঘটনা শুনে দারোগা রেগে যায় এবং মাছগুলো পুনরায় ফেরত চাইতে বলে পুনরায় মাঝিকে দেখে হুজুর কারণ জিজ্ঞেস করলে মাঝি বলে দারোগা সাহেব মাছগুলো ফেরত চেয়েছেন হুজুর মুচকি হেসে ঝুড়িটা নিয়ে নদীর কাছে যান এবং অবিকল সেই আগের কই মাছগুলো ঝুড়িতে উঠে আসে এবং মাছগুলো ফেরত দেয় মাঝির মুখে সব শুনে দারোগা নিজের ভুল বুঝতে পেরে হুজুরের কাছে ক্ষমা চাইলেন এবং দারোগা সৎ পথে ফিরে এলেন অন্য আরেকটি ঘটনা ফজরের নামাজের পর দারোগা মেছরউদ্দিন সাহেব মির্জাগঞ্জ থানার সামনে নদীর পাশে বসেছিলেন হঠাৎ তিনি শ্রীমন্ত নদীর পশ্চিম পারে দূর থেকে বিরাট একটি আলোর ঝলকানি দেখতে পেলেন কিছুক্ষণ পর দেখলেন একজন মানুষ মাথায় টুপি কাঁধে রুমাল পাজামা পরিহিত খড়ম পায়ে পানির উপর দিয়ে হেঁটে স্বচ্ছন্দে খলিফা সাহেবের ঘরের দিকে যাচ্ছে সাহেব এতে আশ্চর্য হলেন নদী পারাপারের কোনো নৌকা নেই অথচ একজন লোক অবলীলাক্রমে হেঁটে হেঁটে নদী পার হলেন তখন তিনি থানা থেকে দৌড়ে এসে দেখলেন যে হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব তার বাসগৃহের সামনে নদীর ঘাটে অজু করছেন সেখানে হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই ছাড়া অন্য কাউকে দেখতে পেলেন না এতে দারোগা সাহেব বুঝতে পারলেন যে এতদিন তিনি যাকে ভুল বুঝেছেন অবিশ্বাস করেছেন গালাগাল করেছেন সেই লোক সাধারণ কোনো লোক নয় তিনি অবশ্যই আল্লাহর দিদার প্রাপ্ত তখন তার মনের মাঝে ভেসে ওঠে মাঝি কর্তৃক কই মাছ ফেরত পাওয়ার কথা হুজুরের ঐশ্বরিক ক্ষমতা দেখে মেছের আলী বার বার হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এতে হুজুর বলতেন মেছের তুমি আমাকে আর বাঁচতে দিলে না ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লা আলাইয়ের মৃত্যুর কিছুদিন পর মেসের দারোগা বেতাগী থানায় বদলি হন বেতাগি হতে পচুয়াখালী সদরে যাওয়ার পথে সুবিতখেলি বাজারে অসুস্থ হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন এবং জানাজা শেষে সুবিদখেলি বাজারের উত্তরপার্শ্বে মসজিদ সংলগ্ন তাকে সমাহিত করা হয় অলিয়া কামেলদের মজেজা প্রকাশ পেলে তারা আর বেশিদিন এই ধরাধামে বেঁচে থাকেন না খলিফা সাহেবের কারামত প্রকাশ পর কিছুদিন পরেই উনিশশো একুশ সালে প্রায় সত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ইন্নানি অনা ইহি রাজিউন সকালবেলা মির্জাগঞ্জের আশেপাশে সর্বত্র তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে থানার দারোগা মেছেরউদ্দিন স্থানীয় লোকজনের মাধ্যমে তার দাফন কাফনের ব্যবস্থা করেন শ্রীমন্ত নদীর পাড়ে ইয়ারউদ্দিন খলিফা সাহেবের ক্রয়কৃত জমির উপর তাকে সমাহিত করা হয় পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় দারোগা মেসেরউদ্দিন আহমদ ইয়ারুদ্দিন খলিফা সাহেব রহমতুল্লা আলাইয়ের সহচর গগন মল্লিককে মসজিদ ও মাজারের পরিচর্যা করার জন্য অনুরোধ জানালেন যে সমস্ত মানুষ ইয়ারুদ্দিন খলিফা সাহেবকে খুব ভালোবাসতেন এবং তার জন্য বিভিন্ন খাবার নিয়ে আসতেন সেই সমস্ত মানুষই খলিফার সহচর গগন মল্লিককেও খেতে দিতেন তারপর দিন দিন সেখানে আয় বাড়তে থাকে বাড়তে থাকে মসজিদ মাদ্রাসা এতিমখানা ও অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সংখ্যা হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লা আলাই তার কৃতকর্মের জন্য মির্জাগঞ্জবাসীর কাছে অমর হয়ে থাকবেন সেই প্রত্যাশাই আমাদের সকলের